আমিও খুব ভালো আছি। আর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের আশেপাশে রাস্তায় প্রায় আশেপাশে কিছু মানুষ দেখি, বুঝতেই পারছো এটা কি মাস্ক। তো কিছু মানুষ দেখি আমাদের এই এত সুন্দর প্রোটেকশনটা, মাস্কটাকে যা তা ভাবে ইউজ করছে, মানে সত্যি যা তা ভাবে ইউজ করছে। তো কে কিছু কিছু মানুষ কি কি টাইপের মাস্ক ইউজ করে, তো ইন মাস্ক কিছু কিছু মানুষ মাস্কটাকে এমনভাবে ইউজ করে যে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, মানে আমার জাস্ট, কারণ এই মাস্কটা কিসের জন্য, কিসের জন্য ব্যবহার করতে হয়, আমাদের সেফটির জন্য তো, নাকি নাকি আমাদের সেফটির জন্যই তো ব্যবহার করতে হয়, নিশ্চয়ই শো অফ নয়, নিশ্চয়ই স্টাইল করার জন্য কেউ মাস্ক করে না, তাই না? তো কিছু কিছু পাবলিক, কিছু কিছু জনতা মাস্কের এত সুন্দরভাবে ব্যবহার করে, আজ ভিডিওতে সেটাই বলতে চলেছি। তো কিছু পাবলিক আছে যারা মাস্কটাকে এখানটায় রাখে, ঠিক থুতনিতে, তারা মনে করে কি, তারা মনে করে যে কি সুন্দর লিপস্টিক পরে আছি, দেখতেই পাচ্ছ। তো তারা কি করে, লিপস্টিক দেখানোর জন্য আর মেকআপ দেখানোর জন্য পুরো মুখটাকে, সুন্দর মুখটাকে মাস্কের বাইরে রাখে, আর মাস্ক থাকে গলায়, গলাটাকে প্রোটেক্ট করে, বুঝলে, মানে গলা থেকে আমাদের করোনা ঢুকবে, তাই জন্য গলাটাকে প্রোটেকশনের মধ্যে রাখে আর মুখ থাকে ফাঁকা, এর মধ্যে খায় বড় বড় ফুচকা। ঠিক আছে, তো এটা হচ্ছে এক নম্বর পাবলিক, মানে কিছু কিছু পাবলিক এরকম করে থাকে। তো আরও কিছু পাবলিক আছে যারা কি করে, এই মাস্ককে কীভাবে ব্যবহার করে দেখাচ্ছি, দাঁড়াও, আরও কিছু মানুষ এরমভাবে ব্যবহার করে, রাস্তা দিয়ে হাঁটে, ঘর থেকে বেরোয় এরকম করে, ঠিক আছে, ঘর থেকে বেরোয় যেই রাস্তা দিয়ে হাঁটে, বাবা গো কি গরম লাগছে, কি গরম বাবা, একটু মুক্তে বাতাস লাগবে, না ধম ধম যাচ্ছে আমার, না ধম ধম যাচ্ছে, আমি পাচ্ছি না বাবা, হাত মুখ দিয়ে তো করোনা ঢুকবে, নাক দিয়ে তো ঢুকবে না, তাহলে মুখটা চাপা থাকুক, নাকটা খোলা থাকুক, তাহলে শুদ্ধ অক্সিজেন নিতে পারবো। আরে বাবা, তাদেরকে বলি করোনা কিন্তু নাক মুখ দুটো দিয়েই ঢুকবে, শুধুমাত্র মুখ চাপা দিয়ে লাভ নেই, তার সাথে সাথে নাকও চাপা দিতে হবে, কি ঠিক বললাম? তো তো আরো কিছু মানুষ আছে, তারা কি করে জানো, তারা দেখাচ্ছি একটা মাস্ক পরে, তাতেও হয় না, যদিও সত্যি একটা পড়া উচিত না, কিন্তু তারা ভাবে না বাবা বাইরে বেরোলে হবে না, বেশি বেশি করে প্রোটেক্ট আসতে হবে, তাহলে করোনা চলে আসবে, একটা দুটো তিনটে 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 চারটে, এখনো প্রোটেক্ট খাইনি বাবা, আরো লাগবে, আরো কমে, আরো লাগবে, এবার মনে হচ্ছে প্রোটেক্ট আছে, দেখো তো, ও লতা চুল চুল দিয়ে যদি করোনা ঢুকে যায়, আমাদের চুলটাও প্রোটেক্ট রাখতে হবে, দোকানে গেল, দোকানে গিয়ে সবজি চাইলো, কথা বলতে বলতে কোন সময় মাস্ক যাবে চোখের মধ্যে, এরকম ভাবে চোখে চলে যাবে, আমার তো খুলেই যাচ্ছে, যাইও না হয় চোখে চলে যাবে, মানুষকে দেখেছে, আমি দেখেছি, সত্যি বলছি আমি দেখেছি, কিছু মানুষ নিজেকে কি মনে করে, কেউ তো মাস্ক পরছেই না, কেউ মাস্ক পরতেই চাইছে না, কারণটা কেন, তাদের নাকি ভ্যাকসিন আছে, ভ্যাকসিন, তার জন্য নাকি করোনা তাদের কাছে আসবে না। আরে বাবা, কেউ কি বলেছে যে ভ্যাকসিন নিলে করোনা আসবে না? হ্যাঁ, এটা শুনেছি যে ভ্যাকসিন নিলে করোনার প্রকোপটা একটু আসতে, মানে একটু অল্প অল্প হবে, এত বড় হবে না করে গিলবে না, অল্প করে গিলবে আবার ছেড়ে দেবে, এটাই। কিন্তু তা বলে
অনেকে মনে করেন যে আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি তো একদম, সে মনে করে একদম স্বর্গ থেকে নামলো, স্বর্গ থেকে মর্তে নামলো যে ভ্যাকসিন নিয়ে নিয়েছে, তার মানে আর করোনা তার কাছে আসবে না, কাছে মাস্কের দরকার নেই। কিন্তু একদম সেরকম ভুল করবে না, ভ্যাকসিন নাও যাও না নাও, সব সময়ের জন্য আমাদের কি করা উচিত, আমাদের করা উচিত সব সময়ের জন্য ফুল এরমভাবে মাস্কটাকে ব্যবহার করতে, নয় এরম নাকে নিঃশ্বাস নিয়ে লাভ নেই, নয় এরম গলার মধ্যেও নিয়ে লাভ নেই, কারণ গলা দিয়ে করোনা ঢোকে না, ঢোকে নাক দিয়ে আর মুখ দিয়ে। আর অনেকে ভাবে নাক দিয়ে ঢোকে না, তারা ভাবে মুখ দিয়ে ঢোকে, তার জন্য নাক ফাঁকা রেখে দেয়। আরে বাবা না না দিদি, লিপস্টিক দেওয়ার সময় নয় এখন, আগে আমাদের বড়দি করোনা দিদি আগে যা, তারপরে ঘষবেন লিপস্টিক, কি ঠিক ঠিক বললাম তো? আরও কিছু মানুষ আছে তারা কীভাবে মাস্ক ইউজ করে দেখাচ্ছি, তারাও এটাও দেখিয়ে দিচ্ছি। কিছু মানুষ আছে খুব বাবা গো, বাইরে যাব তো, যদি এই মাস্কটা যদি পড়ে যায়, রাস্তায় যদি পড়ে যায়, তাই জন্য মাথায় রেখে দিই, তাহলে চুলেও চুলেও অসুবিধা হবে না, ঠিক আছে? তো দাঁড়াও আগে মাথাটা আটকে নিই, তাহলে আমার আটকাচ্ছে না। তো একটা করে মাস্ক মাথার মধ্যে রেখে দেয়, তাহলে চুলটাও প্রোটেক্ট থাকবে। আর যদি রাস্তায় যদি ধরো ভুল করতে, রাস্তায় ভুল কেমনভাবে ভুলে মাস্ক খুলবে জানো? এমনি এমনি তার মুখ দিয়ে মাস্ক খুলবে না, কিছু কিছু মানুষ এরকম করে রাস্তায় বেরোচ্ছে, মাথার মধ্যে একটা মাস্ক নিয়ে নিচ্ছে, চুলটা চাপতে থাকছে, আর ভাবতে যদি রাস্তায় এই মাস্কটা হারিয়ে দেয়, তাহলে টুক করে এটা খুলে মুখে পরে নেবো। তো এইভাবে মাস্ক যারা পরছে, যারা এরকমভাবে নিচ্ছে, তারা কী করছে বলো তো? ঘর থেকে এরকম সেফটি না বাবা, বাইরে যাচ্ছি, যদি এই মাস্কটা হারিয়ে যায়, যদি আমার এই এত সুন্দর মাস্কটা হারিয়ে যায়, তাহলে আমি কী করবো? এইটা টুক করে মুখে পরে দেবো। কিন্তু না, তারা কী করছে? তারা বাইরে বেরোচ্ছে, বেরিয়ে ঠিক উফ বাবা ঘর পাচ্ছি না, পাচ্ছি না করে এখানটায় আসছে, ঠিক আছে, এত দূর নামছে, তারপর আরেকটু যখন বেরোচ্ছে, উফ ভালো করে কথাই বলতে পারছে না নাকি, বন্ধুদের সঙ্গে মিট করতে যাচ্ছে তো সেই সব তো মানছে না, তাই জন্য থাক তো আরেকটা আছে তো, এটা যদি কান দিয়ে খুলে পড়ে যায় তাহলে আবার কী হবে? আবার কিছুক্ষণ গল্প করার পর এই কানটা ব্যথা হয়ে গেলো, উফ থাক একখানেই থাক বলে গল্প করছে তো করছে করছে তো করছে করছে, কেন লকডাউন তো চলে গেছে, এর জন্য তো গল্প করতে হবে, তাই তো? মিষ্টির দোকানে গিয়ে গল্প করো, মিষ্টি খাচ্ছে আর গল্প করছে, মিষ্টি খাচ্ছে আর গল্প করছে, মিষ্টি যেই শেষ হয়ে গেছে, হাতটা যেই ধুতে যাবে, জলের পটটা যেই ধরবে, টুক করে মাস্কটা গেল নিচে। এখন নো প্রবলেম, নো প্রবলেম, মিষ্টি খেয়ে ভালো করে মুখটা ধুচ্ছে, এই যে এটার কি কাজ আছে, এটা আছে না বললাম, এখন করে না আসবে না আসবে না আসবে না। এগুলো কারা করে? অবশ্যই আমাদের মতনই পাবলিক, আমিও করতে পারি কোনো সময়, এটা বলবো না যে আমি বাইরে বেরোলে খাই না, হ্যাঁ আমি খাই, পাপ করি জানো তো, সত্যি পাপ করি, আমি ভ্যাকসিন নিয়ে নিই, তাই জন্য দুটো দুটো করে মাস্ক পরি, দুটো দুটো করে সুন্দর সুন্দর মাস্ক দুটো করে পরি, ঠিক আছে? যেহেতু ভ্যাকসিন নিয়ে নিই, ভ্যাকসিন পাইনি, কেউ দেয়নি জানো, নাম লিখেছি, কবে আসবে ভগবান জানে, প্রত্যেক দিন ভগবানের কাছে প্রে করি, ভগবান আমার যেন ফোনে ফোন আসে, সকালবেলা ঘুম থেকে উঠে ফোন দেখি যে ফোন এলো, মেসেজ এলো, আসেনি, কবে আসবে তবে নেব, সরকারি ছাড়া তো নেব না জানোই, যা যা বেরোচ্ছে কাজে সরকারি ছাড়া নেব না। সো গাইজ, ভ্যাকসিন নিতেই হবে, আর ভ্যাকসিন নেওয়া যাদের আছে যাদের নেই সবাইকে প্রোটেক্ট করার জন্য দু দুটো মাস্ক পরতে হবে, আর যাদের মাস্ক একটু মোটা কোয়ালিটি তাদের একটা পরলেই হবে। এটাই ছিল আজকের আমার ভিডিওর মেন 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 কথা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমরা বুঝতেই পারছো রাস্তায় বেরোলে তোমরা কি এরকম পাবলিক দেখেছো, যদি দেখে থাকো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? আমি কিন্তু দেখেছি, কিচ্ছু বাড়িয়ে বলিনি, যা দেখেছি তাই বলেছি, তোমাদেরও একদম অধিকার আছে নিজের বক্তব্য পেশ করার, তোমরাও যদি দেখো আমার কমেন্ট বক্স খোলা রইল তো কমেন্ট করো। আর একটা কথা হ্যাঁ তোমাদের মনে করিয়ে দিই, মানে তোমরা হয়তো আমাকে ভুল বুঝতে পারবে, এগুলোকে মাস্ক না মাস্ক,
এই দুটো আমি বলে ফেলি, ঠিক আছে? তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি, কোনো সময় হয়তো মাস্ককে মাক্স বলে ফেলি, কারণ উচ্চারণে না আমি খুব একটা ভালো নই। সত্যি, যেটা সত্যি কথা আমি সেটা বলি বস, কারণ আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না, কাজে যেটা সত্যি সেটা সত্যি। তোমাদের মতো অনেকেও বলতে পারো যে দিদি এটাকে মাস্ক নাকি মাক্স কি, তো তাদের জন্য বলছি আমি কিন্তু মাস্ক দুটোই বলি, ঠিক আছে? কারণ এটা আমার জিভের প্রবলেম, আল জিভের প্রবলেম আমার হয়ে যায়, যেমন রিক্সো রিস্কা, তো আমার মধ্যে এই প্রবলেমটা আছে, তাই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, বিকজ আমি উচ্চারণে একটু একটু ভুল বলে ফেলি, ঠিক আছে? সো মিলিয়ে ঝুলিয়ে নিও, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও দাবিয়ে দিও, তাহলে নেক্সট টাইম আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান দৌড়াতে দৌড়াতে চলে যাবে তোমাদের ফোনে। সো আজকের মতন টাটা।